এই আমার কলিজার টুকরা বাবারা, মা বাবা কত বড় সম্পদ এখনো বুঝেন নাই, যখন দুইটা চোখ বন্ধ হয়ে যায় বাবে মা বাবার, তখন বুঝবেন কত বড় সম্পদ হারাইছেন। মা বাবার সন্তানের জন্য নেক দোয়া করলো আল্লাহ কবুল করে, বদ দোয়া করলো আল্লাহ কবুল করে, এর বাস্তব একটা প্রমাণ দিয়া ওই আমি আমার মূল আলোচনায় ডুববো ইনশাআল্লাহ। বহুত বড় একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ রহমাতুল্লাহি আলাই। আল্লাহর ওলি জুরাইজ একটা খানকা বানাইছে, খানকা ওই খানকার ভিতরে আল্লাহর গোলামি করবে। একদিনের ঘটনা, জুরাইজ খানকার ভিতরে নামাজও দাঁড়াইছে, তবে নামাজটা ফরজ নামাজ না নফল নামাজ। এমন সময় জুরাইজের মা গিয়া ডাক দিই, জুরাইজ জুরাইজ বলে। আল্লাহর ওলি জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি আমার মালিকের সামনে দাঁড়াইছি, আমি কি নামাজ লম্বা করব নাকি মার ডাকে সারা দিব। চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, নামাজ লম্বা করব, মার ডাকে সারা দিব না। মা ডাকতে 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 চলে গেলেন। একদিন দুই দিন তিন দিনের মাথায় মা বড় কষ্ট পাইলেন। বাবারা কষ্ট পাইলে বদ্দুয়া করা লাগে না, অটোমেটিক ভিতর থেকে বদ্দুয়া বের হয়ে চলে আসে। মা বলে, মালিক রে, আমি আমার সন্তানটাকে একদিন না দুই দিন না তিন দিন পর্যন্ত ডাকলাম, আমার সন্তান আমার ডাকে সারা দিল না, বড় কষ্ট পাইলাম। আমি কষ্ট পায়া সন্তানের জন্য একটা বদ্দুয়া করালাম, এই সন্তানটাকে মরণের আগে কোনো চরিত্রহীনা লম্পট মহিলার চেহারা না দেখায় মরণ দিও না, নাউজুবিল্লাহ। মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহর ওলি জুরাইজ যেই এলাকাতে বসবাস করেন, এই এলাকার ভিতর একজন চরিত্রহীনা লম্পট মহিলার আবির্ভাব হয়ে গেল। এলাকার মানুষগুলি বলেন, মহিলা যা করো আর না করো ওই খানকার দ্বারও কাছে তুই যাইবা না। মহিলা মনে মনে বলেন, আমার টার্গেট তো খানকার ভিতরের আল্লাহর ওলি জুরাইজ। খানকার ভিতরে গেলেন, অঙ্গভঙ্গে প্রকাশ করলেন, কিন্তু কিচ্ছুই করতে পারলেন না। মহিলাটা খানকার ভিতর থেকে বের হয়ে আও একটা বকরির আকারের সাথে অবৈধ সম্পর্ক করলেন, এক পর্যায়ে গরিবের সন্তান দুনিয়াতে চলে আসল। এলাকার মানুষগুলি বলেন, মহিলা তোমার তো স্বামী নাই, এই সন্তানের বাবা কে? মহিলা অপটকে বলে দিলেন, এই সন্তানের বাবা হলো খানকার ভিতরের জুরাইজ, নাউজুবিল্লাহ। এলাকার মানুষগুলি যাচাই বাছাই না করিয়া খানকাটাকে ভেঙে দিয়া আল্লাহর ওলি জুরাইজকে মারতে আরম্ভ করলেন। জুরাইজের শরীর থেকে টপ টপ করে রক্তের ফোঁটা জমিনে পড়ে। জুরাইজ বলেন, মালিক রে, পৃথিবীর কেউ না জানলো, তুমি তো জানো এই সন্তানের বাবা কে, আল্লাহ তুমি একটু প্রমাণ করে দাও না। এই কথা বলার সাথে সাথে এই মাসুম বাচ্চার জবান খুলে গেল। বাবারা সারা পৃথিবীতে তিনটা মাসুম বাচ্চা মার দুধ পান করা অবস্থায় কথা বলেছে, এর ভিতরে একটা বাচ্চা হলো ওই বাচ্চাটা। ডাক দিয়া কই এলাকার মানুষেরা, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই বকরির আকাল। এলাকার মানুষগুলি বলেন, ইন্না লিল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বুঝি নাই। আল্লাহর ওলি জুরাইজ বলে, না না, তোমাদের কোনো ভুল হয় নাই, আমার এমন শাস্তি কেন জানুনি বলে না। আমার জনম দুঃখিনী মা একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ডাকছে, আমি আমার মা ডাকে সারা দেই নাই, মা কষ্ট পায়া বদ্দুয়া করছে আল্লাহ কবুল করে চায়। এই ঘটনা দ্বারা আল্লাহ পৃথিবীর সবাইকে সবক দিতে চান,
ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মার কলিজায় আঘাত দিয়া বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে বের হয় না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারাও।